শীতকাল আসলেই ভ্রমণপ্রেমী মানুষদের ইচ্ছা করে ঘুরতে যেতে বা কাছাপিঠে কোথাও পিকনিক করতে যেতে। আর আমরা সেই ইচ্ছে পূরণ করার জন্য একটি নতুন ঠিকানা তুলে ধরেছি তোমাদের সামনে, যেখানে নীল আকাশ, নদীর জল ও সূর্য একসাথে মেশে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের গন্তব্য ছিল ফলতা। শীতকাল এসে গেছে আর আস্তে আস্তে ঠান্ডাও কিন্তু পড়তে শুরু করেছে। এই সময় সকলেরই মনে হয় উইকেন্ডে পিকনিকের কথা, তো সেই জন্যই আজকের ডেস্টিনেশন আমাদের ফলতা। তো এখানে কীভাবে আসবে আর কোথায় কোথায় ঘুরবে সব কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। কলকাতা থেকে মাত্র 47 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি একদিনে ঘোরার জন্য একটি উপযুক্ত স্থান। তাছাড়া এটি পিকনিক করার জন্যও একটি আদর্শ জায়গা। এখানে যদি আপনারা আসতে চান তাহলে এই 83 নম্বর বাস ধরে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। বাসটা আসছে বাবুঘাট থেকে। তাছাড়া রায়চক বা ডায়মন্ডগামী যে কোনো বাসে চেপে দোস্তপুর নেমে সেখান থেকে অটো বা বাস ধরে আপনারা এখানে চলে আসতে পারেন। তোমরা যদি নিজস্ব গাড়ি অথবা পিকনিকের উদ্দেশ্যে বাস বা বড় গাড়ি নিয়ে যাও, তার জন্য রয়েছে পার্কিং স্ট্যান্ড। 83 নম্বর বাস স্ট্যান্ডের পাশের রাস্তা ধরে চলে আসতে হবে পার্কিং স্ট্যান্ডের উদ্দেশ্যে। এই পার্কিং স্ট্যান্ড যাওয়ার পথে রাস্তার ঠিক ডান দিকেই পড়বে ফলতার ঐতিহ্যবাহী সেই ঐতিহাসিক কেল্লাটি। আমরা পিকনিক স্পটে যাওয়ার পূর্বেই এখান থেকে ঘুরে নিয়েছিলাম। হাজার হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে এই কেল্লাটি, যেটি আজ জীর্ণ দশায় পরিণত হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। অথচ এই কেল্লাটি একসময় ইংরেজদের গোলা বারুদ সরবরাহের কেন্দ্র ছিল। এখান থেকেই বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র। কেল্লাটির চারিদিকে ঘিরে রয়েছে একটি পরীক্ষা, যেটি আজও বর্তমান। কেল্লাটি ঘুরে দেখার পর চললাম পিকনিক স্পটের দিকে। কেল্লা থেকে বেরিয়ে ডান দিকে খানিকটা এগোলেই চোখে পড়বে গাড়ি রাখার এই পার্কিং স্ট্যান্ডটি। পার্কিং স্ট্যান্ডের পাশের রাস্তা ধরে এগোলেই চোখে পড়বে নদীর একটি শাখা, যেটি মিশেছে প্রধান নদীতে। আর এই রাস্তা ধরেই পৌঁছে গিয়েছিলাম পিকনিক স্পটে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখতে পেলাম গুড় তৈরি হচ্ছে। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমাদের চোখে পড়ল এই দৃশ্যটি, যেটি এক কথায় অসাধারণ। আর এই রাস্তা ধরে নিচের দিকে নেমে গেলেই পড়বে ফলতার পিকনিক স্পটটি। তোমাদের পছন্দ মতো যে কোনো একটি জায়গা বেছে নিতে পারো পিকনিকের জন্য। এই স্থানটির সৌন্দর্য বর্ণনা করা এক কথায় জাস্ট অসম্ভব। আমাদের চোখে পড়ল মানুষজন এখানে দলবদ্ধভাবে উপস্থিত হয়েছে পিকনিকের জন্য, আবার কেউ কেউ এসেছেন পরিবারকে নিয়ে সময় কাটানোর জন্য। একদিকে যেমন চলছে রান্নার আয়োজন, তেমনি অপরদিকে চলেছে নাচ গান। সব মিলিয়ে মানুষজন মেতে উঠেছে ছুটির আমেজ কাটানোর জন্য। বন্ধুরা, জায়গাটি কিন্তু খুবই সুন্দর, আমার তো দারুণ লেগেছে। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। এটি পিকনিকের জন্য কিন্তু একটি আদর্শ জায়গা, তোমরা কিন্তু অবশ্যই চাইলে এখান থেকে ঘুরে যেতে পারো। আশা করছি খুব সুন্দর লাগবে। আর তোমরা এখানে নৌকা বিহারও করতে পারো। তো এখানে সেই নৌকাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর কত কী ভাড়া পড়বে সেটাও তোমাদের একটা আন্দাজ দিয়ে দিচ্ছি। তাছাড়া
তোমরা চাইলে এখান থেকেও নৌকা বিহারও করতে পারো। ভাড়া পড়বে মোটামুটি 3 ঘন্টায় 400 টাকার মতো, তবে অবশ্যই বার্গেনিং করে নেবে, তাতে ভাড়া কিছুটা কমতেও পারে। তোমরা চাইলে তোমাদের টাইম মতো নৌকাটি ভাড়া করতে পারো। তাছাড়া রাস্তার দুপাশে রয়েছে আরও অনেকগুলি পিকনিক স্পট, যেখানে রান্নাবান্না, পানীয় জল ও টয়লেটের সুব্যবস্থা রয়েছে। তোমরা তোমাদের সুবিধা মতো এই পিকনিক স্পটগুলি বুক করতে পারো। এখানে দেওয়া ফোন নাম্বারগুলি তোমাদের সুবিধার জন্য দেওয়া হলো। নদীর পাশে টয়লেট না থাকার জন্য আশেপাশের লোকেরা নিজেদের বাড়িতেই পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থা করে রেখেছে। এছাড়া তোমরা যদি এখানে থাকতে চাও তাহলেও কিন্তু এখানে তার সুব্যবস্থা রয়েছে। নদীর পাশেই রয়েছে রিটস রিভেরিয়া হোটেল, যেখানে পেয়ে যাবে সকল ধরনের রুম। নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থেকে তোমরা রুম বুক করে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।